আসলে কাঠবিড়ালি দেখতে এসেছিলাম ভালো লাগবে বলেই, কারণ আমার ট্রেলারটা দেখে অনেক ভালো লেগেছে। কিন্তু অনেক সময় দেখা যায় যে ট্রেলারটা অনেক সুন্দর হয় কিন্তু ছবির ভিতরে কিছু থাকে না, কিন্তু আমার ধারণাটা একদমই বদলে গেল। কাঠবিড়ালি দেখতে এসে অনেক ভালো লাগলো এবং মুক্তা যে ডিরেক্টর, যিনি দেখে বোঝা গেছে যে পুরাটাই পরিচালকের একটা চেষ্টা, অনেক যত্ন, অনেক ভালোবাসা এবং অনেক খেটেছেন তিনি এবং পুরো সিজনটা ধরেছেন। ফটোগ্রাফি খুব সুন্দর ছিল এবং সবচেয়ে যেটা আমার ভালো লেগেছে যে আমি সাধারণত যেটা হয় যে বসতে মানে সিনেমা দেখতে বসলে বলে দিতে পারি যে কী হবে, বাট এটা আমি যেটা ভেবেছিলাম তার একদম উল্টাটাই হয়েছে। খুব ভালো লেগেছে, সুন্দর গল্প। আমরা দর্শকদেরকে বলবো, আমি স্পেশালি, সবাই যেন হলে গিয়ে কাঠবিড়ালি ছবিটি দেখে এবং নিঃসন্দেহে যারা অভিনয় করেছেন তারা অনেক অনেক ভালো করেছেন, নিঃসন্দেহে নিঃসন্দেহে। ফটোগ্রাফি খুব সুন্দর ছিল, গানগুলো ভালো ছিল, সব মিলিয়ে এক্সেলেন্স একটা প্রোডাকশন।